দুবাইকে বলা হয় বিশ্বের সবথেকে বিলাসবহুল শহর। অত্যাধুনিক হোটেল, সুবিশাল শপিং মল থেকে শুরু করে চোখ কপালে তুলে ফেলার মতো সর্বাধুনিক প্রযুক্তি কি নেই এখানে। দুবাইয়ে পেয়ে যাবেন সবথেকে বিলাসবহুল ও অত্যাধুনিক সকল কিছুই। বসবাসের জন্য দুবাই খুবই খরুচে জায়গা হলেও তার বিনিময়ে পেয়ে যাবেন আরামদায়ক সকল সুবিধা ও সেবা। আর সেই সেবা প্রদান করতে ব্যবহার করা হয় বিস্ময়কর সব প্রযুক্তি, যা দেখলে আপনার চোখ কপালে উঠতে পারে। এমআরএম ওয়ার্ল্ডের আজকের এপিসোডে জানাবো দুবাইয়ে ব্যবহার হওয়া অত্যাধুনিক সেসব প্রযুক্তি সম্পর্কে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। জেটপ্যাক যুক্ত ফায়ার ফাইটার। জেটপ্যাক সরাসরি সায়েন্স ফিকশন হতে উঠে আসা প্রযুক্তি। এটি সাধারণত নভোচারীরা ব্যবহার করে থাকেন। এটা এমন এক প্রযুক্তি যা গ্যাস বা লিকুইড ব্যবহার করে শূন্যে ভেসে থাকতে ব্যবহার করা হয়। এই অত্যাধুনিক জেটপ্যাক ব্যবহার করেই দুবাই দমকল কর্মীরা তাদের সেবা দিয়ে যাচ্ছেন। এটি ব্যবহারের মাধ্যমে ভালো অবস্থান থেকে আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। আর তাই দুবাই সিভিল ডিফেন্স মার্কিন এয়ারক্রাফট নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে এই জেটপ্যাক ব্যবহারের। জেটপ্যাকগুলো পানির মাধ্যমে কাজ করে। পানি খুব দ্রুত বেগে নিচে ছুড়ে দিয়ে একটি বিপরীত শক্তি ব্যবহারের মাধ্যমে অভিকর্ষ বল ও ওজনের বিপরীতে শূন্যে ভেসে থাকার জন্য এই জেটপ্যাক ব্যবহার করছে দুবাই সিভিল ডিফেন্স। প্রতিটি জেটপ্যাক তৈরিতে খরচ প্রায় $35,000। প্রযুক্তিটির মাধ্যমে সকল বাধা অতিক্রম করে সুবিধাজনক জায়গায় থেকে অগ্নি নির্বাপন করা সহজ হয়ে যায়, ফলে রাস্তায় জ্যাম থেকেও সহজে বাঁচা যায় এবং পানিপথেই দ্রুত অগ্নি নির্বাপন সম্ভব হয়। অটোনোমাস ড্রোন ট্যাক্সি, যাকে অন্য কথায় বলা যায় নিজে চালিত উড়ন্ত ট্যাক্সি সার্ভিস। শুনলে মনে হতে পারে একদম সায়েন্স ফিকশন মুভি থেকে উঠে আসা কিছু, কিন্তু এটাই সম্ভব করতে যাচ্ছে দুবাই। পৃথিবীর প্রথম এয়ার ট্যাক্সি চালু করতে পুরোদমে কাজ করে যাচ্ছে তারা। যেখানে এখনো পর্যন্ত নিজে চালিত গাড়ির প্রযুক্তি পুরোপুরি তৈরি হয়নি, সেখানে এই এয়ার ট্যাক্সি তৈরির চিন্তা অনেকটাই দিবাস্বপ্নের মতো হলেও 2017 সালেই এটি তৈরির ঘোষণা দেওয়া হয়েছে এবং এর একদম প্রাথমিক মডেলটি চালিয়ে দেখা হয়েছে। এই ড্রোন দুইজন মানুষ কে বহন করার ক্ষমতা রাখে। এতে আলাদা কোনো চালকের প্রয়োজন হবে না, নিজে নিজেই চলতে পারবে এই এয়ার ট্যাক্সি। এটি সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত উড়তে পারবে, 50 কিলোমিটার পর্যন্ত প্রতি ঘন্টায় চলবে এই এয়ার ট্যাক্সি, সর্বোচ্চ গতি তুলতে পারবে 100 কিলোমিটার প্রতি ঘন্টায়। দুবাইয়ের রোড ট্রান্সপোর্ট অ্যান্ড অথরিটি এই নতুন ধরনের যানবাহন চলার জন্য নীতিমালা ঠিক করছে। সকল প্রস্তুতি সম্পন্ন করে এটি বাজারে আসতে এখনো কিছুটা সময় লাগবে, তবে এটি হবে পরিবেশের জন্য ভালো এবং দূষণমুক্ত একটি প্রযুক্তি। মিউজিয়াম অব দ্য ফিউচার। দুবাইয়ে অবস্থিত মিউজিয়াম অব দ্য ফিউচার বা ভবিষ্যতের জাদুঘর, এই জাদুঘরটি দেখলে আপনার মনে হবে হঠাৎ করে ভবিষ্যতে চলে এসেছেন। এই মিউজিয়ামে টুমোরো টুডে নামক প্রদর্শনী দেখলে আপনি ধারণা পেয়ে যাবেন নতুন প্রযুক্তিতে সমৃদ্ধ ভবিষ্যৎ আসলে কেমন হতে পারে। পরিবেশ, মানুষের স্বাস্থ্য, সংস্কৃতি, সমাজ ইত্যাদি সকল জিনিস নিয়েই এখানে ধারণা দেওয়া হয়। প্রযুক্তি কিভাবে সকল কিছু বদলে দিতে পারে সেটি এখানে দেখানো হয়। এছাড়া আপনি ভার্চুয়াল ভাবেই ঘুরে আসতে পারেন মহাশূন্য হতে। নভোচারীরা কিভাবে সকল কাজ করে থাকেন তার স্বাদ আপনি পেতে পারেন এই মিউজিয়াম থেকেই। প্রযুক্তির ভবিষ্যৎ বুঝতে চাইলে আপনারা এখানে ঘুরে আসতে পারেন। রিয়েল লাইফ রোবোকপ। হলিউড ছবি অনুরাগী হয়ে থাকলে 1987 সালে বের হওয়া সায়েন্স ফিকশন ছবি রোবোকপ নিশ্চয় দেখেছেন। এবার সেই সায়েন্স ফিকশনকে সত্যি করলো দুবাই। 2017 সালে দুবাই পুলিশ তাদের সেবা দেওয়ার লক্ষ্যে এই রোবটকে তারা লেফটেন্যান্ট পদবি দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করতে শুরু করেছে। নাম দেওয়া হয়েছে দুবাই পুলিশ রোবট। মানুষের মতো দেখতে এই রোবট অপরাধ সংঘটিত হলে তা রিপোর্ট করতে পারে, জরিমানা করতে পারে, এমনকি আরবি ও ইংরেজিতে কথা বলতেও সক্ষম। 2017 সালে ঘোষণা দেওয়া হলেও এই রোবটের সাথে 2021 সাল থেকে সাধারণ মানুষ কথা বলতে পারছে। বর্তমানে বিভিন্ন শপিং মলেও এই রোবটকে টহল দিতে দেখা যাচ্ছে। এই রোবটের চারদিকে অসংখ্য ক্যামেরা রয়েছে, যার মাধ্যমে কন্ট্রোল সেন্টার হতে রোবটের চারপাশের পরিবেশের দিকে লক্ষ্য রাখা যায় এবং সে অনুযায়ী এই রোবটকে পরিচালনা করা যায়। বিভিন্ন প্রতিবন্ধকতা এড়িয়ে এই রোবট একা একাই চলাফেরা করতে পারে। দুবাই পুলিশের জন্য এই রোবট তৈরি করেছে স্পেনের রোবট প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্যাল রোবোটিক্স। মেগা সোলার প্ল্যান্ট। পৃথিবীর সব থেকে বড় সৌরবিদ্যুৎ প্রকল্প হাতে নিয়েছে দুবাই। মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সোলার পার্ক 77 স্কোয়ার কিলোমিটার জুড়ে তৈরি এবং 3000 মেগাওয়াট পর্যন্ত সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়ে তৈরি করা হয়েছে। এটি বর্তমানে প্রায় 2150 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। বর্তমান পরিকল্পনা অনুযায়ী এই পুরো প্রকল্প 2027 সালের মধ্যে শেষ হবে। এই সুবিশাল সৌরবিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা অবিশ্বাস্য। এখানে প্রায় 3 মিলিয়ন সৌর প্যানেল স্থাপন করা হবে এবং প্রতিটি প্যানেলে ট্র্যাকার ব্যবহার করা হবে, যার মাধ্যমে প্যানেলগুলো একাই ঘুরে নিজের দিক ঠিক করে নিতে পারবে। এই পুরো প্রকল্পটি শেষ হলে প্রতি বছর প্রায় 1.4 মিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ বন্ধ করা সম্ভব হবে। বিশ্বের সবচেয়ে লম্বা বিল্ডিং।
দুবাইয়ের সেরা প্রযুক্তির কথা হচ্ছে আর বুর্জ খলিফার কথা আসবে না তা কি করে সম্ভব? বিশ্বের সর্ববৃহৎ স্কাইস্ক্রাপারের দখল কিন্তু দুবাইয়ের হাতে। 2722 ফিট উচ্চতার এই টাওয়ারটি বিস্ময়কর সব প্রযুক্তিতে ভরা। প্রকৌশল বিদ্যার এক অসাধারণ উদাহরণ এই বুর্জ খলিফা। অনেকটা ব্লেড রানার সিনেমার নিও ফিউচারিস্টিক ওয়ার্ল্ডের সাথে তুলনা করা চলে এই স্থানকে। বিলাসবহুল হোটেল, অবজারভেশন ডেক, অ্যাপার্টমেন্ট, কর্পোরেট অফিস, রেস্টুরেন্ট ও বিশ্বের সবচেয়ে বেশি নাইট ক্লাব রয়েছে এই আকাশচুম্বী ভবনে। দর্শক, এই ছিল দুবাইয়ে ব্যবহৃত কিছু অত্যাধুনিক প্রযুক্তি। ভিডিওটি কেমন লাগলো এবং আপনাদের মধ্যে কে কে দুবাই যেতে ইচ্ছুক তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সেই সাথে লাইক, শেয়ার এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।